গরমে যারা পিম্পল এবং ব্রণের সমস্যায় ভুগছো এবং স্কিনের মসৃণতা হারিয়ে যাচ্ছে, সেই উজ্জ্বল মসৃণ স্কিনটাকে আবার আগের মতো ফিরে পাওয়ার জন্যই আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে এমন একটি টিপস শেয়ার করব যেটা ফলো করলে তোমার স্কিন কিন্তু টানটান হবে, স্কিনে পিম্পল দূর হবে, র‍্যাশের সমস্যা হবে না, যাদের ফাঙ্গাল ইকনি হয় গরমের মধ্যে সেই সমস্যাগুলো হবে না এবং স্কিন হবে ব্রাইট। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ইনটু দি ভিডিওটা, শুরু করা যাক। গরম সিজনে আমাদের স্কিনে নানা রকমের সমস্যা দেখা যায়, এদের মধ্যে তো রয়েছে পিম্পল এবং ব্রণ। আর ব্রণ আর পিম্পল হওয়ার মূল কারণটাই হচ্ছে পানি শূন্যতা এবং তোমার স্কিনটা অয়েলি থাকা, স্কিনের যত্ন না করা। স্কিনের অবশ্যই প্রপারলি যত্ন করতে হবে, তুমি যদি স্কিনের হালটা ধরে রাখতে না পারো তাহলে কিন্তু তোমার স্কিনটা একসময় এমন পর্যায়ে চলে যাবে যে স্কিনটার কেয়ার করলেও কোনো লাভ হবে না। এখন রূপচর্চা বলতে আমরা বুঝি পার্লার, ফেসিয়াল অথবা দামি প্রোডাক্টস, কিন্তু আমাদের বাজেটটাও কিন্তু তেমন হাতে থাকে না যে একটা দামি প্রোডাক্টস দিয়ে আমরা আমাদের স্কিনটাকে ফর্সা করব, আমাদের স্কিনটাকে হেলদি রাখবো। কারণ বাজারে যে প্রোডাক্টসগুলো স্কিন কেয়ার পাওয়া যায়, বেশ করে কোরিয়ান প্রোডাক্টসগুলো, এগুলো কিন্তু অত্যধিক দামি হয়। তো সেই ক্ষেত্রে তোমরা কী করবে? সেই ক্ষেত্রে তোমরা ঘরে বসেই আইস ফেসিয়াল করতে পারবে। হ্যাঁ, ভুল শুনোনি, আমি আইস ফেসিয়ালের কথাই বলছি। আইস ফেসিয়াল কী? আইস ফেসিয়াল হচ্ছে বরফ দিয়ে তোমরা তোমার স্কিনটাকে ফেসিয়াল করতে পারো। আইস ফেসিয়াল করলে তোমার স্কিনটা ফর্সা হবে। কিভাবে? আইস ফেসিয়াল ইউজ করার পর তোমার স্কিনের কিন্তু ব্লাড সার্কুলেশন, এরপর যখন তোমার স্কিনের নর্মাল টেম্পারেচার চলে আসবে তখন কিন্তু তোমার ব্লাড সার্কুলেশন আবার বেড়ে যাবে এবং তোমার স্কিনের রক্তে থাকা যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো কিন্তু নিমিষেই দূর হয়ে যাবে। আর এটার ফলেই তোমার স্কিনটা কিন্তু ব্রাইট হতেও সাহায্য করবে, প্লাস স্কিনটা হবে উজ্জ্বল মসৃণ। আইস কিউব ফেসিয়াল ব্যবহার করার আরও কিছু বেনিফিটস রয়েছে, যার মধ্যে অনেকেরই দেখা যায় চোখের নিচটা ফুলা থাকে। এই আইস কিউব রেগুলার ইউজ করলে তোমার কিন্তু চোখের নিচে ফোলাটা কিন্তু চলে যাবে। আইস কিউব ইউজ করার ফল তোমার স্কিনটাও কিন্তু টান টান থাকবে। স্কিন টান টান বলতে অনেকে দেখা যায় গাল ঝুলে থাকে, অনেকে দেখা যায় গাল এবং চোখ ফোলা থাকে অথবা ঝুলে থাকে, আর আইস কিউব ইউজ করার ফলে তোমার সেগুলো কিন্তু নিমিষেই দূর হয়ে যাবে। আইস ফেসিয়ালের মাধ্যমে যাদের একনি ব্রণের প্রবলেম রয়েছে, বেশ করে গরমের সিজনে বেশিরভাগ মেয়েদেরই দেখা যায় কপালের এখানে ফাঙ্গাল একনি হয়ে থাকে, আইস ফেসিয়াল করার ফলে তোমার কিন্তু সেগুলো দূর হয়ে যাবে নিমিষেই। তোমার স্কিনে কোনো রকমের পিম্পল হবে না, প্লাস কোরিয়ান মেয়েদের স্কিন দেখবে লাইট এবং গ্লাসি, তোমার স্কিনটাও কিন্তু ঠিক তেমনই হয়ে যাবে। এখন কথা বলবো কিভাবে তোমরা আইস কিউব তৈরি করবে, নর্মাল পানি দিয়ে নাকি অন্য কিছুভাবে, সেটাই দেখাবো। তো এখানে আমি একটি পাত্রে নিয়ে নেব অ্যালোভেরা জেল। তোমরা এখানে চাইলে পিওর অ্যালোভেরা জেলও নিতে পারো, আমার কাছে প্লান্ট অ্যালোভেরা জেল নেই, সেজন্য আমি এখানে দোকানে কিনা অ্যালোভেরা জেলটা ইউজ করছি। অ্যালোভেরা জেলের সাথে আমি নিয়ে নেবো গোলাপ জল। গোলাপ জল কিন্তু স্কিন হোয়াইটেনিং করতে খুবই কার্যকর, প্লাস স্কিনটা কিন্তু সফট স্মুথ করতেও খুবই কার্যকর। অ্যালোভেরা জেলের কাজও তোমরা জানো, এখানে ব্যাখ্যা করার কোনো কিছুই নেই। তো আমি সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নেবো অ্যালোভেরা জেলের সাথে, যেন গোলাপ জলটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপরে এখানে আমি একটু ফুটানো পানি দেবো। ফুটানো পানি বলতে গরম পানি না, ফুটানো পানিটাকে আমি ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে তারপরে এখানে ইউজ করছি। তো এখানে আমি অল্প অল্প করে দেবো, কারণ বেশি দিলে অ্যালোভেরা জেলের মিক্সচারটা কিন্তু পানির সাথে মিশবে না। তো এখানে আমি একটু একটু করে দেবো এবং চামচ দিয়ে মিশাবো। এভাবে তৈরি হয়ে গেল আমার এখানে অ্যালোভেরা জেল আইস কিউব। এই অ্যালোভেরা জেল আইস কিউব ফেসিয়াল তোমরা সকালে এবং রাতে করবে। এতে দেখবে তোমার স্কিনটা কিন্তু খুবই সফট হবে, টান টান হবে, তোমার স্কিনটা কিন্তু খুবই ভালো থাকবে। স্কিনে যদি একনি ব্রণের প্রবলেম থাকে সেটাও নিমিষে দূর হয়ে যাবে। এরপরে তোমাদের আরও কিছু আইস কিউব তৈরি করার রেসিপি দেখাচ্ছি। এখানে আমি সেম প্রসেসে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, পাতাঞ্জলি অ্যালোভেরা জেল, এটাও কিন্তু খুবই ভালো। পাতাঞ্জলি অ্যালোভেরা জেলের প্রাইসটাও খুবই কম, 200 টাকা। তো এখানে অ্যালোভেরা জেলের সাথে আমি গোলাপ জলের পরিমাণটি একটু বাড়িয়ে দিচ্ছি। গোলাপ জলের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার কারণই হচ্ছে আমাদের স্কিনটা যাতে আরও বেশি নরম হয়, বেশি সফট স্মুথ হয়। একদম ভালোভাবে মিশাতে হবে অ্যালোভেরা জেলটাকে গোলাপ জলের সাথে। একটু একটু করে গোলাপ জল দেবো এবং মিক্স করব। আর মিক্স করার সাথে এটাও বলবো যে তোমরা কিন্তু লাইক দিতে ভুলবে না, অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতেও ভুলবে না। পাতাঞ্জলি অ্যালোভেরা জেলের সাথে গোলাপ জলটা ভালোভাবে মিক্স করে আমি সেই ফুটানো পানিটা কি মানে নর্মাল টেম্পারেচারে রেখে সেটাই
এখানে একটু একটু করে দেব এবং মিক্স করব। আবারও বলছি পানিটাকে অল্প অল্প করে দিবে এবং অ্যালোভেরা জেলটা পানির সাথে মিক্স করবে। একবারে বেশি পানি দিয়ে ফেললে কিন্তু অ্যালোভেরা জেলটা মিশবে না। মিক্স করার পর এখানে আমি আইস কিউবের একটি বক্সের মধ্যে ঢেলে নেব পানিগুলো। এরপরে কিন্তু এটা এখানে শেষ না, এখানে আমি দিয়ে দেব গ্রিন টি। গ্রিন টির কাজ তোমরা সবাই জানো, তোমাদের একটি ব্রণ দূর করতে খুবই কার্যকর এই গ্রিন টি। গ্রিন টির মাস্ক তোমরা ইউজ করতে পারো। আমার কাছে গ্রিন টির মাচা মুড মাস্ক ছিল, সেটা কিন্তু খুবই ভালো, যারা এখনও রিভিউ দেখোনি অবশ্যই দেখে নিবে। এখানে আমি দিয়ে দেব দুইটা আইস কিউবের বক্সে দিয়ে দিচ্ছি গ্রিন টি, আর এপাশে দিয়ে দিচ্ছি এখানে ভিটামিন সি। ভিটামিন সি বলতে এখানে আমি কমলার ছিলকা ব্লেন্ড করে ফাঁকে করে নিয়েছি। লেবুর মধ্যে এবং কমলার মধ্যে 98% ভিটামিন সি থাকে। আর ভিটামিন সির কাজ আমরা সবাই জানি, যে আমাদের ময়লা কোষ দূর করবে, প্লাস আমাদের স্কিনের হোয়াইটেনিং করতে খুবই 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 কার্যকর। যাই হোক, এখানে আমি দিয়ে দিচ্ছি ভিটামিন সি, আর এটাই এরকমই থাকবে। তো যখন ইচ্ছা তখন আমি এটা ইউজ করতে পারবো। দেখতে পারছো আমার স্কিনটা কিটো দেখায়। কিছুদিন আগে আমার স্কিনে একটা ছোট পিম্পল ছিল, সেটা কিন্তু এখন নেই। দেখতে পারছো স্কিন কতটা সফট এবং স্মুথ হয়েছে। সো এইভাবেই তোমরা ঘরে বসে নানা রকমের উপকরণ দিয়ে আইস কিউব ফেসিয়াল তৈরি করতে পারো। যেরকম তোমরা চাইলে কাঁচা দুধ ইউজ করতে পারো, অথবা আলুর রস, টমেটোর রস, কিউকাম্বার রস, এগুলো ইউজ করতে পারো। এগুলো তোমার স্কিনটাকে ব্রাইটেনিং করতে খুবই কার্যকর। আইসের কথা তো বললাম, ইউজ করলে কত বেনিফিটস। সো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।